ওহায়ো স্টেটে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হয়েছেন বিশ বছর বয়সী ডোনাভন লুইস নামে ওই যুবকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল আগ্নেয়াস্ত্র পরিচালনাসহ হামলা ও বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে লুইসকে গ্রেফতার করতে যায় কলম্বাস পুলিশ পুলিশ জানায় আগ্নেয়াস্ত্র থাকতে পারে সন্দেহে বুধবার দিবাগত রাতে বিশেষ কুকুর নিয়ে অভিযানে যায় তারা এ সময় বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাকে গুলি করা হয় এবং হাত করা পরিয়ে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় পরে সেখানেই তার মৃত্যু হয় ঘটনার সময়ের প্রকাশিত বডি ক্যামেরার ফুটেজে দেখা যায় একজন কলম্বাস পুলিশ অফিসার বেডরুমের দরজা ধাক্কা দিয়ে খুলেছেন এবং এরপরই ২০ বছর বয়সী লুইস ঘুম থেকে জাগ্রত হয়ে বসার মুহূর্তেই পুলিশ তাকে গুলি করে ফুটেজে অফিসারদের লুইসকে গুলি করার পর ঘর থেকে বেরিয়ে যেতে বলতে শোনা যায় লুইসের পরিবারের প্রতিনিধিত্বকারী আইনজীবী রেক্স এলিয়ট বলেন যুবকটির সঙ্গে পশুর মতো আচরণ করা হয়েছে এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পুলিশের কঠোর শাস্তির দাবি জানান পরিবারের সদস্যরা